দর্শক আসসালাম আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে। এবং দেখছেন এখানে বেশ কিছু বড় বড় সাইজের ষাঁড় গরু, যে গরুগুলো নিয়ে আসলে কারোলাটে কাড়াকাড়ি হয়েছিল সেগুলোই মূলত আজ কাপসার ভাই আজকে তো না কারোলাটাই কিনেছিলেন। জি ভাই। আচ্ছা, পাঁচটাই? পাঁচটা। পাঁচটা তো পাঁচটার মধ্যে প্রথম বড় ছিল হচ্ছে এটা। আচ্ছা, এগুলো কি আলাদা আলাদা ভাবে কিনছিলেন না একবারে লটে ভাই? কোনটা বিষয় হচ্ছে তো এটাকে তো কিনে মনে করি এক ভাই কিনছিল 170,000 টাকা দিয়ে কাটে। তারপরে যে আমি নিয়ে মনে করি 1,000 মনে করে তখন করে 52 করে পড়ছে, 52,500। আচ্ছা, 152,500 করে পড়ছে এভারেজ। এভারেজ করেছি এটা মানে পরে তখন এভারেজ করে এভারেজ করে। তার মধ্যে প্রথম গরু ছিল এটা, এটা ছিল সব থেকে বড়। আচ্ছা, এটা কি উনি কাটে বিক্রি করে দিছিল আগে না? আচ্ছা, তারপরে এটা গরু সবগুলো গেটাপের গরু হয়েছে। গেটাপের গরু? হ্যাঁ, গরু বেশি ভালো মনে করেন যে আমার ওখানে আসার পর ইয়ে হয়নি, যত্নটা যেভাবে নেওয়া, হ্যাঁ, গোসল খাওয়া, আচ্ছা, ত্রুটি রাখেনি আর কি। সবসময় দুটালক এই গরুর পাশে ছিল, গরুর পাশে ছিল দুটালক। আচ্ছা, এটা একটা, দুইটা। তারপরে এখানে এই গরুটা মানে যে ভাই কিনেছেন বলেছিলেন যে একটু কেমন কেমন, কিন্তু গরুটার গেট আপ তো দেখছি অন্যরকম। এটা কি ভিতরে ছিল বলে কি ওইরকম মনে হয়েছিল? হ্যাঁ, ভিতরে ছিল তো। আচ্ছা, ওই জন্য বুঝতে পারেনি, ওই জন্য বুঝতে পারেনি। পরে কি কি বলছে উনি? মানে আপনি তো এই গরুগুলো ভিডিও কলে দেখে কিনছেন। ওজনে ঠিক আছে? এভারেজ ওজন কতটুকু ধরছেন আপনি গরুগুলোর? এভারেজ 5.5 মণ করে ধরছেন নাকি? আচ্ছা, এটা একটা, তিনটা গেল। তারপরে ওই যে ওইটা হচ্ছে গিটটা, তাই না? এটা হচ্ছে গিটটা। তারপরে এটা, এটা হচ্ছে সব শেষে ছিল মানে 5 নম্বরে। এগুলোর বয়স কেমন দেখছেন? বয়স দেখছেন? দুই দাঁত করে বয়স দেখা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে পাঁচটা কিনছিলেন, পাঁচটা কিনছিলেন আপনি, এভারেজ কেমন করে বলছিল? 152,500 কেনা পড়ছে এভারেজ। আচ্ছা, তারপরে আমরা দেখি এই পাশে। আর এগুলো তো হাটে একবার লাস্ট ফিক্স দাম কত চাইছিল জানি? 55,000 ফিক্সড এভারেজ। হ্যাঁ, এভারেজ হলে শেষ বেলায়। আচ্ছা, শেষ বেলায়। এই যে এটা দেশি। আচ্ছা, এগুলা কেনা কখন? এটা আজকে আমবাড়ি থেকে কিনছি। আমবাড়ি থেকে? আমবাড়ি হাটে? হ্যাঁ। আচ্ছা, এটা আবার মানে কিভাবে কিনলেন আসলে? ভিডিও কল হে আবার দেখায়। এটাকে দাঁত হয়েছে দুই দাঁত। এটা কত পড়ছে ভাই? 90,000। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 85,500। এটা তো ইয়েটা লম্বা। হ্যাঁ, লম্বা গরু দুটোই ভালো আছেন, গরু ওজন শিং মাথা। আর বয়স কি দুই দাঁত? বয়স দুই দাঁত করে, সব বয়স দুই দাঁত করে। আচ্ছা, এখানে এই দুটো হচ্ছে আজকে আমবাড়ি হাট থেকে কেনা। আর কি কিনছেন ভাই? দুধের গাবি গরু? দুধের গাবি গরু উনি আবার কি করবেন? খামারে থাকলে সৌন্দর্য, বুঝছেন? আচ্ছা, খামারে থাকলে সৌন্দর্য। এই যে এখানে একটা ষাঁড় বাচ্চা, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। কয়দিনের বাচ্চা ভাই? বেশিদিন বয়স হবে না, বাচ্চাগুলার 20-25 দিন বয়স হবে। গাভিটা কয় দাঁত? গাভিটা মনে করেন যে এই যে ছয় দাঁতের উপর খিল পড়তেছে। ছয় দাঁতের উপরে খিল পড়তেছে। ওলানটা তো মাশাআল্লাহ ভালো, কিন্তু দুধ কিছু তো। হ্যাঁ, কতটুকু দুধ বসে? দুধ এগুলা মনে করেন 6 লিটার করে হবে, 5-6 লিটার করে দুধ হবে, বুঝছেন? এটা 5-6 লিটার পরে একবারে কি গ্যারান্টি দিছে নাকি? গ্যারান্টি দিছে। আচ্ছা, কত পড়ছে এটা? গেটআপ ভালো।
গরুগুলোকে আমি আগে গোসল দিলাম, যে গরম পর্যন্ত গরম গোসল দেওয়ার পর খাওয়া দিলাম। আচ্ছা, আর এখন যেটা মনে করছি গাড়ি লোক দেবে ঠান্ডা, আগে গোসল দিচ্ছেন? হ্যাঁ, গোসল দিচ্ছি, ঠান্ডা করে গোসল দিচ্ছি। আচ্ছা, গাভীর বাচ্চা সার গরু যা আছে দিয়ে? হ্যাঁ, বাচ্চাটা একটু খাবেন? এটা কি দেশের মধ্যে পড়ছে বাচ্চাটা? না, শাইওয়াল। শাইওয়াল কি বকনা? বকনা খাই যে তো শরীর ক্রিয়া হয়ে গেছে। আচ্ছা, ১,৩৫০০০ অনেক দাম। মাংস কতটুকু হবে ভাই এটা? এটা কি মাংসর মাপ করছেন নাকি আগে? ৪.৫ মন? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা কি মাংসের ওজনে কেনা গাভী গরুটা? ওটাই। এটা একটা চমৎকার গাভী বাছুর। দুধ হবে? না, বাছুর খায় মানুষ হলে এনা, তাই না ভাই? কি গরু কি পছন্দ আপনার? খুব ভালো না? আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে আসলে মূলত? কোম্পানির গাড়ি নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, কোম্পানির গাড়ি নিয়ে আসছেন আপনি, মানে আপনাদের কোম্পানিতে এগুলো যাচ্ছে? আচ্ছা, ওনাদের কোম্পানিতে যাচ্ছে। দর্শক দেখছেন যে চমৎকার, এখানে গাভী বাছুরটি আমরা দেখছি, শাইওয়াল সার বাছুর। আর এটা হচ্ছে গাড়ি নাকি? ভাড়া কত নিচ্ছেন ভাই গাড়ি ভাড়াটা? গাড়ি ভাড়া ১৮,০০০, গাড়ি এলা নিবে এখন তো দালাল করে তো আমাকে ১,০০০ টাকা লাগবে। মানে ১৯,০০০ টাকা ধান্দা করছে গাড়ি এলা ভাই? গাড়ি ভাড়া কি বেশি নিল নাকি একটু? ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল গরু যাচ্ছে আপনার হচ্ছে গাভী বাছুর ৪টা, আর এদিকে বড় সার গরু হচ্ছে ৫টা, আর এই পাশে হচ্ছে ২টা দেশাল ২টা, তাহলে হচ্ছে ৭টা ৪টা ১১টা গরু। আচ্ছা, তো যাই হোক, এগুলো যাচ্ছে হচ্ছে ঢাকার গাজীপুরে। গাজীপুরে কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। ০৭৫ ০৭৫ ৮২৩ ৮২৩ ১৭১৭১ এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ঢাকার গাজীপুরে, আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখন কম্পত এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ। কোন কোন